এই কিরে, তুই বমি করতেছিস কেন? ওর বমি করতেছিস কেন? কি হয়েছে তোর? জানি না, কয়েকদিন যাবত খালি মাথাটা ঘুরাইতেছে আর বমি হইতেছে। কিছু খাইতে পারতে আসি না। কি এদিকে দেখি, জিভা বের কর। হায় হায়, ইয়ে তো দেখি গর্ভবতী। কি বলছো তুমি এসব? আমাদের কাজের মেয়ে গর্ভবতী মানে ওর তো এখন পর্যন্ত বিয়ে হয় নাই। ফুলি, সত্যি করে বলতো, এই বাচ্চাটা কার? কথা বলছিস না কেন? শোন, এত নরম কথাই ও বলবে না। চুলের মুঠি ধরা জিজ্ঞেস কর যদি তারপর বলে। কথা বলছিস না কেন? এই এতক্ষণ মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, কোনো উত্তর দিসনি। সত্যি করে বল এই বাচ্চার বাবাকে, যদি না বলিস না আমার থেকে খারাপ আর কেউ হবে না। বল, শুনতে চান? শোনেন তাইলে। দেখেন, আমার নিজে এখানে এভাবে বসে রয়েছেন, আপু যদি দেখে ফেলে তখন অনেক বড় একটা কেলেঙ্কারি হয়ে যাব। আমি চলে যাই। শোনো, তোমার আপু এখন আসবে না, আর পর আসবে, আর তুমি আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে, তাই তো সারাক্ষণ তোমার পাশে থাকতে চাই। আমি এরকম সারা জীবন আপনার পাশে থাকতে চাই। আচ্ছা, তুমি কি ভয় পাও? ভয় তো হয়, যদি সবাই জেনে যায় তখন কি হবে? কিচ্ছু হবে না, যা হবার হবে, সমস্যা কোথায়? তোমাকে তো আমি ভালোবাসি, এটা হচ্ছে বড় কথা। এভাবে দূরে থাকবে, কাছে আসবে না। এবার শুনছেন, এবার স্যার বাপকে, তার মানে সূর্য আমার এইভাবে ঠকাইলো? আমি ওরা কতটা বিশ্বাস করতাম, আর ও কিনা কাজের মেয়ে লোভ সামলাইতে পারলো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, সূর্যকে আমি এত ভালো জানতাম, এত ভালোবাসতাম, সে কিনা এমন একটা কাজ করতে পারলো। শেফা, এই বাড়িতে আর এক মুহূর্ত না, তুই আমার সাথে বাড়ি চল। আমি এইখানে তোকে আর একটা সময় যেন থাকতে দিব না, ওর সাথে সংসার করতে দিব না, যে কিনা কাজের মেয়ের লোভ সামলাইতে পারলো না। ছি 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 ছি, কি ব্যাপার? সবাই এমন মনমরা হয়ে বসে আছে কেন? শেফা, তুমি আমার গায়ে হাত তুললে? হাত তুলেছি, বেশ করেছি, এর থেকে আরো বেশি কিছু করা উচিত ছিল তোমার সাথে। আমি কি এমন করেছি যে তুমি আমার গায়ে হাত তুললে? ও কি এমন করেছো এখন কিছুই বুঝতে পারছো না? নিজেকে একদম ভালো সাজাচ্ছ আমার সামনে? কাজের মেয়ের পেটে কার সন্তান? মানে এসব কি বলছো? সত্যি করে বলো, কাজের মেয়ের পেটে কার সন্তান? বাস, অনেক হয়েছে, এই বাচ্চার বাবা আমি। তার মানে কাজের মেয়ে সত্যি কথা বলছে? তুমি সামান্য কাজের মেয়ে লোভ সামলাতে পারো না, এই আমার বিশ্বাসের ফলাফল। আমি তোমাকে এতটা ভালোবাসতাম, এতটা বিশ্বাস করতাম, তুমি আমাকে যেভাবে চলতে বলতে আমি সেভাবে চলতাম, কিন্তু তুমি আমাকে এভাবে ঠকাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আরে কাজের মেয়ের থেকে আমার ভিতর কিসের কমতি ছিল? ওর থেকে কি আমি কম সুন্দর? আমার তো মনে হয় না, আমি ওর থেকে ভালো স্ট্যাটাস বিলং করি। তারপরও তুমি আমাকে রেখে কাজের মেয়ের সাথে পরকিয়া করো? আমি কখনো আশা করিনি যে তুমি আমাকে রেখে একটা সামান্য কাজের মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত হবে। তুমি আমাকে আগে বলতে, তোমার আমাকে ভালো লাগে না, আমি বাসার থেকে চলে যেতাম। কিন্তু আমি থাকার সত্ত্বেও তুমি কিভাবে পারলে পরনারীতে আসক্ত হতে? অনেক বলেছ, অনেক বলেছ তুমি, আমি আর কিচ্ছু শুনতে চাই। আচ্ছা তুমি বলো তো, একটা মানুষ বিয়ে করে কেন? শুধু কি স্বামী স্ত্রী ভালো সময় কাটানোর জন্য? না, সেটার একটা ভবিষ্যৎ আছে, একটা পরিকল্পনা আছে। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 8 বছর, 8 বছর কি পেরেছ আমাকে একটাবার বাবা ডাক শোনাতে? পারোনি। আমি কোথায় যাইনি, ডক্টরের কাছে, কবিরাজের কাছে, সব জায়গায় গিয়েছি তোমাকে নিয়ে।
ডক্টর বলেছে তুমি কোনোদিনও মা হতে পারবে না। আমি কখনো তোমাকে বুঝতে দেইনি তুমি কষ্ট পাবে বলে, কিন্তু আমার তো ইচ্ছে করে, আমিও তো মানুষ, আমার তো একবার বাবার এক শুধু ইচ্ছে করে, আমি বাবা হতে ইচ্ছে করে, আমার বংশ বিস্তার হোক, আমার বংশে কেউ না কেউ থাকুক, আমার মৃত্যুর পর যেন এই বংশে কেউ আমার বাতি দেওয়ার মধ্যে কেউ থাকুক, তাই না? হ্যাঁ, তোমার বিচারে আমি ভুল করেছি, আমার দিক থেকে চিন্তা করে দেখো তো, সত্যি কি আমি ভুল করেছি? না, আমি ভুল করিনি, এই জন্য ভুল করিনি, ওর পেটে যে সন্তান ওই সন্তানের বাবা আমি, আর সে অবৈধ সন্তান না, বৈধ সন্তান। আমি কিছু না ভেবে একটা ভুল করেছি, গোপনে ওকে বিয়ে করেছি, আর ওর গর্ভে আমার সন্তান। এই বিষয়টা তুমি সহজে মেনে নিতে পারবে না, তাই তোমাকে আমরা জানাইনি, ও জানাতে চায়নি যে আপু কষ্ট পাবে, আমিও চাইনি তুমি কষ্ট পাও। তো এখন এমন একটা সময় চলে আসছে, ও প্র্যাগনেন্ট, সামনে আমাদের ভবিষ্যৎ, আমাদের বাচ্চা আসতেছে, এখন তো সেটা জানাজানি হয়ে গেল। প্লিজ, রাগারাগি তো অনেক হয়েছে, যেটা আমাদের দুজনের দ্বারা সম্ভব হয়নি সেটা ওর দ্বারা সম্ভব হয়েছে, আমরা মেনে নিতে পারি না, আমাদের সংসারটাকে সুখী হতে পারে না। আর দেখো, ও তোমাকে যথেষ্ট সম্মান করে, ও চায় না তুমি কখনো কষ্ট পাও, ও এমনও বলেছে যদি আমাদের বেবি হবার পর আপু মেনে নিতে না পারে, আমি বেবিটা আপনাদেরকে দিয়ে আমি অনেক দূরে চলে যাই। ও কতটা উদার মনের মানুষ, তুমি মা হতে পারবে না শুনে ও তোমার কোলকে ভরে দেবার জন্য ও নিজে মা হয়েছে, কিন্তু অবৈধ সন্তান, বৈধ সন্তান, তোমার স্বামীর সন্তান, তোমার সন্তান। একটাবার বোঝার চেষ্টা করো, দেখবে সব কিছু খুব সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। আপু, আমি যা করেছি আপনারা ওর কথা চিন্তা করেই করেছি, আমি প্রতিদিন রাতেই শুনি আপনাদের কান্নাকাটি, একটা বাচ্চার জন্য আপনি কীরকম ভাবে কান্নাকাটি করেন, আমি আবেগের বসে ইমোশনাল হয়ে আপু এই ভুলটা করে ফেলেছি। আপু, আপনি যদি আমার এই কাজে কষ্ট পেয়ে থাকেন আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আপনার সামনে আসব না, আমি চাই না আপনি কষ্ট পান। আপু, আমি যদি কোনো ভুল করে থাকি আমি চলে যাব আপনাদের জীবন থেকে, সূর্যের সাথেও আর কখনো দেখা করব না, কথা বলবো না, তারপরেও আমি চাই না আপনি কোনো রকম কষ্ট পান। ছি বাবা সূর্য, তোমাকে এত বিশ্বাস করি, এত ভরসা করি, যার কারণে আমি তো আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়েছি, আর তুমি কি না এত বড় নিচে নামতে পারলে আমি অবাক হয়ে গেলাম, সামান্য কাজের মেয়ে লোভ তুমি সামলাতে পারলা না। আর শেফা, তোকেও বলি, যে কিনা এত নিচে নামতে পারে তার সাথে সংসার করার থেকে আমার বাড়িতে গিয়ে আমার সাথে থাকা অনেক ভালো। না মা, আমি আমার সাজানো গুছানো সংসার ছেড়ে কোথাও যাব না, কারণ আমার হাজবেন্ড আজকে যে কাজটা করেছে সেটা ওর করে রাইট আছে, কারণ আজকে 7 বছর যাবত আমি ওকে বিয়ে করেছি, ওকে একটা সন্তান দিতে পারিনি। প্রত্যেকটা বাবা মাই চায় তাদের একটা সন্তান হোক, সূর্য আমার কাছে অনেকবার আবদার করেছে, আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু সূর্যকে বাবা ডাক চুনাতে পারেনি, যেহেতু এই মেয়ে ওকে বাবা ডাক শোনাতে পারবে তাহলে আমার আপত্তি নেই, ও যদি বাবা ডাক শুনে শান্তি পায় তাতেই আমার শান্তি, কিন্তু আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না মা, আমি আমার সতীনের সংসারই করব। আমি তোর মা বলে তোর ভালো চাইছিলাম, কিন্তু তুই সেটা তো বুঝলি না, কর সতীনের সংসার কর, থাক তুই এখানে। আপা, আমি অনেক বড় ভুল করছি, বিশ্বাস করেন আমি আপনাদের সংসারে খারাপ চাই না, দয়া করে আমার আপনাদের সংসারে রাখেন, আমি সবসময় আপনাদের সাথে মিলামিশে থাকব। মিলামিশে থাকবি দেখে তোমায় জানিয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে যেহেতু তুই গর্ভবতী তাহলে তো তোর যত্ন নিতে হইব, তোর কোনো কাম কাজ করতে হইব না, বাসার যত কাজ কাম আছে সব আমি করব, যা ভিতরে যা। ওই শাড়ি ফেরত দিয়া আব্বার লেগে লঙ্গের আমার লেগে শাড়ি আনছো, আমি এখন বাজার যাব, যাইয়া মার্কেট থেকে এগুলো ফেরত দিয়া ওই শাড়ি নিয়ে আসবো।
ছেলে না ছেলে আমার কলঙ্ক। কিরে বাবা সূর্য, কই যাস? এই তো মা, তোমার বৌমারে নিয়া একটু মার্কেটে যেতেছি। মার্কেটে যাইতেছস? তাহলে একটা কথা কই, তোর বাবার লুঙ্গিটা পুরাতন হয়ে গেছে, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে, ওইটা পইরা কাজকর্ম করে, আবার এদিক ওদিক যায়, মানুষে নানান কথা কয়। তোর আব্বার জন্যে একটা লুঙ্গি কিনে নিয়ে আসিস। আমার লুঙ্গির কথা কইতেছ? আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, থাক, তোমার যে শাড়িটা ছিঁড়ে গেছে এটা দেখো না, একটা শাড়ির কথা কও। বাবা রে, আমার লুঙ্গি আনোর দরকার নাই, তোর তোর মাল লেগে একখান শাড়ি লইস। তোমাদের নিয়ে আর পারলাম না, দিন দিন তোমরা বুড়ো হচ্ছ না, মনে হয় যে নতুন কিছু শুরু করে দিছো আর কি। বাজান রে, তিন মাস আগে তোরে কইলাম যে তোর মার কাঠপোড়টা ছিঁড়ে গেছে, তাই আজকে তোরা মার্কেটে যাইতেছিস বুঝলাই, আবার কইলাম এর থেকে আমগুলোকে এত রাখতে হইলি। একটা জায়গায় যাওয়া ধরছি আর তোমাদের হিংসা কি শুরু হয়ে গেছে? এসব কিছু বাদ দাও বুঝছো, বয়স হয়েছে, মরার চিন্তা করো, আই চলো চলো। তুমি এসব কথা কেন কইতে গেলা? তোমার লুঙ্গিটা তো দরকার বেশি, তুমি বাইরে যাও। আমি তার বাড়ির বাইরে যাই না, আমি ছিঁড়া কাপড় পরি, তাতে কি হয়েছে? না গেলে কি, তোমার কাপড়টা তো তিন মাস আগে ছিঁড়ছে, আমার তো তো আজকে দেখলা। থাক, ও হাতে মনে টাকা পয়সা নাই, না দিল তাতে কিছু হইব না, আমরা তার বাইরে যাই না। আসো কাজটা সারি। কি গো, কি হয়েছে, ঘরে চললো না কেন? কোন ঘরে যাবো, এই ঘর কি আর আমার ঘর আছে? আমার তো মনে হয় এই ঘরের এই বাড়ির আমরা কামলা চাকর। শোনো, মনে দুঃখ নিতেছ কেন? ওই বৌমার চলে আসছে। আব্বা আম্মা, দেখেন তো আব্বা কেমন হয়েছে। আর এই যে আম্মা, আপনার লাগে একটা শাড়ি, দেখেন তো এক্ষুনি আমার পইরা দেখাইবেন কেমন হয়েছে। এই আমি তোমার এত দাম দিয়ে একটা ভালো শাড়ি কিনে দিলাম, তোমার শাড়ি কই? এখানে আব্বার লুঙ্গি আম্মার শাড়ি করতে গেলো। তুমি যখন চা খাওয়ার লেগে বাইরে গেছিলা, তখন আমি আমার শাড়ি ফেরত দিয়া আম্মার লেগে একটা শাড়ি আর আব্বার লেগে একটা লুঙ্গি কিনছি। ফাইজলামি করো না, আমার উপরে কাজ করো। তোমার এত বড় সাহস, তুমি আমি একটা পছন্দ করে শাড়ি কিনলাম তোমার লেগা, তুমি ওই শাড়ি ফেরত দিয়া আব্বার লেগে লুঙ্গি আর আম্মার লেগে শাড়ি আনছো। আমি এখন বাজার যাবো, যাইয়া মার্কেট থেকে এগুলো ফেরত দিয়া ওই শাড়ি নিয়ে আসবো। ছেলে না ছেলে না আমার কলঙ্ক, বাবার পরনে ছেঁড়া লুঙ্গি আর মায়ের পরনে ছেঁড়া শাড়ি, সেটা তোমার চোখে পড়ে না? বউয়ের জন্য 9000 টাকা দামের শাড়ি কিনতে গেছো না? এই 9000 টাকার মধ্যে আমাদের তিনজনের জন্য আসতো না? আসতো তাহলে কেন তুমি এরকম করছো? তিনটা মাস ধরে তোমার মা বাবা নাকি তোমারে বলতেছে কাপড়ের কথা, কই তুমি তো আমার একবারও বলো নাই। আর আব্বা আম্মা, আপনারা কি পারতেন না আমার কাছে একবার বলতে? আমি আপনাদের মেয়ের মতো না? কই আপনার ছেলে যে আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করতেছে, একটা বারের জন্য তো আমারে বলেন নাই। সব জায়গায় খালি ছেলের বউদের দোষ হয় যে ছেলের বউরা নাকি ছেলেরে খারাপ বানায় ফেলে, এখানে তো আমি আপনাদেরকে কখনো খারাপ চোখে দেখি নাই মা, কখনো ছেলের দোষ হয় না। আপনার ছেলে আজকে যে কাজটা করছে একদমই ঠিক করে নাই, আপনার লাই দিয়ে দিয়ে আপনার ছেলেকে এভাবে খারাপ বানিয়েছেন। আর আমার নিজেকে দেখে আমার নিজের লজ্জা লাগছে যে আমি কিনে এরকম একটা কাপুরুষের সাথে সংসার করছি। বৌমা আর যাই বলো না বলো, আমাগো সামনে আমার পোলারে কাপুরুষ বইল না, ওইটা আমরা সহ্য করতে পারুম না। আর তুমি বললা না তোমারে কেন জানাই নাই, তুমি তো বড় লোকের মাইয়া, আমরা সব সময় জানি বড় লোকের মাইয়ারা অহংকারী হয়, তারা শ্বশুর শাশুড়ি ভালোভাবে দেখে না, সব সময় শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। আর আমাকে পাড়ায় যে কয়টা বউ আইছে, কেউ শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। জানো মা, বিয়ের পর শ্বশুর শাশুড়ি আর ছেলে ছেলের বউ তিন মাসের বেশি একসাথে থাকতে পারে নাই, তিন মাস পর সবাই আলাদা হয়ে গেছে। আমরা ওই ভয়ে তোমারে কিছু বলি নাই, আমরা ভাবছি তুমি ওরকমই হইবা, কিন্তু আজকে আমি গর্ব করে কইতেছি আমার ছেলের থেকে আমার পোলার বউ অনেক ভালো, অনেক ভালো। দেখেছো মা কাকে বলে? তোমাকে কাপুরুষ বলাতে তোমার মায়ের লজ্জা লাগছে, আর তোমার
তোমার লজ্জা লাগছে না তোমার বাবার পরনে ছেঁড়া লুঙ্গি মায়ের গায়ে ছেঁড়া শাড়ি দেখেও? এখনো সময় আছে, মাফ চাও। এরা যদি মাফ না করে না, তুমি কোথাও ঠাই পাবে না। সত্যি তুমি ঠিকই বলেছ, আমি আমি বোকা সরে গেছিলাম মা গো। আমি তো তোমারই ছেলে, তাই না? আমি বুঝতে পারিনি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। আসলে ওর মতো মেয়ে আমার বউ, আমার খুব গর্ব হচ্ছে যে ও তোমাদের কতটা ভালোবাসে। অন্তত আমি তোমাদের ছেলে হয়ে আমি যেটা পারিনি সেটা ও পেয়েছে। আমাকে তোমরা ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও মা, ধরেন এটা আবার ধরেন, চলেন ঘরে, চলেন চল বাজার ঘরে যাই।